বীভৎস যে বাজ পড়ছে, আর খুব কাছে কাছে বাজগুলো পড়ছে, পর পড়েই যাচ্ছে, থামাধামির ব্যাপার নেই। মানে সেই সকাল থেকে বাজ পড়া শুরু হয়েছে, ওই দেখো বাবা, আর সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। আগে আমি দেখেছি প্রতি বছর এই জিনিসটা ভীষণ কমন, যে এরকম দুমদাম বাজ পড়ে, আওয়াজ একটার পর একটা হয়েই যাচ্ছে। বাজ পড়লে না বুকের ভেতরটা কিরকম যেন একটা করে। সোনাই এখন মামনির কাছে, আমি সোনাইকে মামনির কাছে পাঠিয়ে বিছানা বিছানা তুলে এই সবে নিচে যাচ্ছি। সকাল থেকে মোটামুটি এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দুমদাম বাজ পড়েই যাচ্ছে। এখন তো আবার সেগুলো কাছে কাছে পড়ছে, মানে আরও জোরে আওয়াজ হচ্ছে। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে একটু জানিও। পুরো বাইরে সাদা হয়ে গেছে, এই দেখো। মামনির ঘরে জানলা বন্ধ করে দিই, নাহলে বিছানাপত্র সব ভিজে যাবে। যেদিক তাকাচ্ছে সেদিক দিয়ে বেশি দূর দেখা যাচ্ছে না, এতই জোরে বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে গেছে। চলো নিচে যাই। তা আমি নিচে না গেলে সোনাইকে খাওয়াতে আরো দেরি হয়ে যাবে, ভয় পেলে ডাক দেবে। ঠিক আছে, আমি চলে আসবো ওখানে, ভয় পেলে ডাক দিও। উপরে আওয়াজগুলো বেশি গুরুম গুরুম করছে না বলো কাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে যেন অনেকটা ইয়ে লাগছে। কেন বলো তো, এই নিচের ঘর থরের মধ্যে থাকছি তো অত আওয়াজ আসছে না, কিন্তু উপরের মধ্যে যেন এক একটা বাজ পড়লে বুকটা কেঁপে উঠছে, ছড়াত ছড়াত করে উঠছে। ঘরের মধ্যে কিছু একটা পড়লো আর খুব কাছে কাছে বাজগুলো পড়ছে, এখন নিচ দিয়ে অতটা আওয়াজ আসছে না। পূজাও বেরিয়ে বলছে ভয় লাগছে, সত্যি ভয়ঙ্কর বাজ পড়ছে। ধনে পাতা কুচি এখানে বসে গেছে, পটল ভাজা তরকারির জন্য, ওখানে হচ্ছে কলকালি ভাজা, এখানে হচ্ছে ডাল, আর কিছু হচ্ছে না, এখানে আলুটা রয়েছে এই পটলের জন্য, না সোনামা? খাইয়ে দাইয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি, আজকে আর ওকে স্নান দেবো না, কারণ বাইরে এই ঝড় বৃষ্টি, এর মধ্যে যদি আবার স্নান টান করে বেশি ঠান্ডা লাগে, এমনি লেগে রয়েছে। ওরা মুখ টুক একটু ঘাত মুছিয়ে জামা চেঞ্জ করিয়ে দিয়েছি। এই দেখো দেওগড়ের প্রসাদ, মা কে এনেছে গো? দেখো একটু চিড়ে গুলো, এই দেখো এইরকম বড় বড় চিড়ে আমি দেখিনি কোনোদিন আগে। এই দেখো, হ্যাঁ হ্যাঁ খাবো তো, দেখছো চিড়ে গুলো এত বড় বড় আর তার মাঝখানে মাঝখানে আবার এইরকম নারকেল কুচি দেওয়া। চলো প্রসাদটা একটু খাই আর সোনায় মাথা একটু ঠেকিয়ে দিই। বাবা আ বাবা, ও সাট 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 সাট, আজকে হচ্ছে খয়রা মাছ আর মাছ, করলা ভাজা, ধনে পাতাটা কি ডালের জন্য? না ডাল তো হয়ে গেছে, না এটা মাছের ঝোলের জন্য। আর সোনার জন্য অল্প একটু চিকেন আনা হয়েছে, আর এটার নিচে কি? এটা তরকারি, আলু পটলের, আলু পটলের তরকারি কমপ্লিট। আর এই কড়াইটা কি হচ্ছে? এই যে খয়রা মাছের ঝোল, লঙ্কাটা এমন ভাবে রয়েছে, এই পাশে মনে হচ্ছে ভেন্ডি দিয়েছো। এটা ভেন্ডি, ভেন্ডি একটা রয়েছে দেখি, লঙ্কা ভালো এমন দুটো হয়েছে, তাহলে আমি ঠিকই দেখেছি। তাক খেয়ে আর একজন মাথায় বড় ঘষছে, মানে দেখলাম আমি সেকেন্ডের মধ্যে এখানে দাঁড়িয়ে দুধটা নিল, সোজা গিয়েই নিচু হয়ে নিল, কিন্তু এরম ভাবে মাথাটা তুলেছে আর যেই লোক গেছে, আর ওই যে হ্যাসবলটা হয়েছে, হ্যাসবলের মধ্যে চুল আটকে গিয়ে চুল একটা ছিঁড়ে গেছে আর সাথে তাক খেয়েছে। হ্যাঁ মাথায় বড়, বেশিক্ষণ দিও না, আবার বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা লেগে যাবে, এবার একটু এই শুকনো জায়গাটা দিয়ে এরকম এরকম করে আস্তে আস্তে দলে দাও, বেশি দিয়ে আবার ঠান্ডা লাগবে। বাইরে বৃষ্টি, তাও এখন একটু কমেছে, সুমন গাড়ি ধোয়াচ্ছে, এখন রাজ্য রাজ্য ময় জল জল হয়ে যাবে, কারণ পাইপটা একদম বাথরুম থেকে ফিট করে ওই বাইরে পর্যন্ত যায়। এই দেখো এই যে পাইপ যাচ্ছে, শেষ হয়েছে। এ বাবা এগুলোর এই অবস্থা কেন, আগে কাটা ছিল নাকি? ওই জন্য খাওয়ার কারো মনে নেই, ভজবট হয়ে গেছে সব। বাড়ি নিয়েই গেছে জেঠুর বাড়ি, ঠাম্মি রয়েছে, ঠাম্মি এখন একটু রেস্ট করছে, সোনাইও ঘুমিয়ে রয়েছে, আমি এই সুযোগে গিয়ে সানটা কমপ্লিট করে আসি, বাপিও সোনাইয়ের পাশেই রয়েছে। এবার সুমনার নতুন দাদুর যাওয়ার কথা হচ্ছে সিলেদার্সে, যদি এই ওয়েদার ঠিক না হয় তাহলে তো বেরোতে পারবো না, আগে ওখান থেকে আসুক, বৃষ্টির জন্যই মনে হয় আটকা পড়েছে, দুপুর পর্যন্ত থাকার কথা না, বলে গেছে বাড়ি থেকে তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে চলে আসবো, কিন্তু ওখানে গিয়ে অনেকদিন পর আসেন তো আসলে, ওই জন্য তো ওখানে গিয়ে আসেন, হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে ঠোরেই একেবারে আসবে, তো দেখা যাক ওয়েদার কীরকম থাকে বিকেল পর্যন্ত, তারপরে তো যাওয়া। কী ব্যাপার, টিউবটা জ্বলছে না কেন? বাজ ফাজ পড়ে কি আমার টিউবটাই খারাপ হয়ে গেল? এ বাবা সব লাইট জ্বলছে দেখো,
এই লাইটটা জ্বলছে, ওখানে ড্রেসিং টেবিলের লাইট জ্বলছে, কিন্তু টিউবটা কেন জ্বলবে না? গেছে মনে হয় পকার পার। তারপরে সমান আসো, কি হয়েছে আবার টিউবটা? এই সদ্য নতুন টিউবটা লাগানো হয়েছে, কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি, জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, মানে ওর গ্যাসটা পুড়িয়ে গেছিলো, আবার আনো, আমি অসুস্থ হয়ে গেছি, আমায় এখন বিদায় দাও, আবার একটা সুস্থ ব্যক্তি আনো। তো সুস্থ ব্যক্তি লাগানোর পরে এরকম কি অসুস্থতা করছে কে জানে। তো যাক, এখন একটু 2 মিনিটের জন্য জানলাটা খুলে সানে ঢুকি, হাওয়াটা একটু পাস হয়ে যাবে। রেখে নিচে গেলে না এই ওয়েদারে একটা মনের মধ্যে অশান্তি কাজ করবে, এই বুঝি নেমে গেলো, এই বুঝি নেমে গেলো, আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। দৌড়ে আসবো যতক্ষণে, তার মধ্যে বিছানা ছিট জলে ভিজে যাবে। কম্বল নিয়ে চলে এসেছি ওপরে, কি অবস্থা খবরে এক্ষুনি দেখে এলাম, তখন যে ওরকম হুড়ুম কুড়ুম করে তো বাজ পড়লো, বাজ পড়ে আমাদের একদম কিছু মানে কয়েকটা বাড়ি পরেই একটা ছেলে মারা গেছে জানো। ছাদে কি করতে গেছিলো জানি না, খবর তো উড়ো অনেক কিছুই আসে, এটা সেটা তো অত মানে একদম পারফেক্ট খবর সেটা জানি না, কি যে শুনছি শুধু নাকি দোতলার ছাদে না চিলেকোঠার ছাদে কোন ছাদে বেশ গেছিলো কিছু করতে, এবার বাজ পড়ে নাকি, আবার ফোনও ছিল নাকি হাতে, তো বাজ পড়ে নাকি মারা গেছে, খবরও একটু আগে নিচে দেখে এলাম কি অবস্থা। ওই জন্য না তখন আমি তোমাদের সাথে, বৃষ্টি পড়ছিল একটু, ফোনটা ধরেও আমার বুকের ভিতরটা না চমকে চমকে উঠছে, কারণ ফোন টোনে বেশি এইসব টানে, ওই জন্য আমি ওই সময় মানে বাজ পড়লে আমি ফোন টোন ব্যবহারই করি না, তো ওই শুনেই কেমন একটা লাগছে, আজকাল শোনা যায় বলো বাজ পড়ে এরকম কোনো ঘটনা? তো শুনলাম, এখন ওপরে এসছি, আর আমাদের ঘরের টিউবটা মানে মনে হয় না জ্বলবে বলে টিউব জ্বলছে না, অন্য সব লাইট জ্বলছে, এলইডি লাইট যেগুলো রয়েছে সেগুলো জ্বলছে, প্রোফাইল লাইটটা জ্বলছে, সবই হচ্ছে, কিন্তু টিউবটা জ্বলছে না। এখন সুমন এসে একবার চেক করে গেল, আর কাকাই বলছে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখ কি অবস্থা, দেখা যাক জ্বললে জ্বললো, নাহলে আবার একটা নতুন আনতে হবে। কী জানি মনে হয় টিউবটার ওপর দিয়েই গেছে, তাও ভালো টিউবের ওপর দিয়ে যাওয়া, অন্য কিছু গেলে মুশকিল হয়ে যায়। আর খুব কাছে কাছে বাজ পড়েছে জানো তো, এই আশেপাশেই পড়েছে সব। আমি এখন পড়বে নেল পলিশ, তাই জন্য আমি এসছি, দেখে যাও কোনটা পড়বে, আসো দোকান খুলে দিয়েছি তোমায়, তুমি দেখো কোনটা পড়বে। লাল লাল তো এইটাই রয়েছে সামনে, হ্যাঁ এইটা নিয়ে সন্দেহ আছে একটু, কারণ এটা অনেক দিনের, এইটা নেই, এটা ফেলেও দেবো, এইটা পড়ো। আমি এখন নেল পলিশ করছে, কিন্তু অন্ধকার, অন্ধকার না ওই লাইটটা, এই লাইটটা রয়েছে, উঠে গেছেন ঘুম থেকে, উঠে গিয়ে সব থেকে মেন কাজ যেটা সেটা পেয়ে গেছেন, সোনার এই বলটা ছিল একদম ওই কোনায়, সেখান থেকে দেখতে পেয়ে গেছে দাদুর কোলে বসে বসেই, এবার ওই বলটা তো লাগবেই তাই না? বললো দাদা নেশি আমায় একটু কোলে নিয়ে আদর করে গেছে গো, সেভাবে তোমায় দেখাতেই পারিনি, তুমি তো ঘুনু করছিলে, এখন এত ঘোড়াটাকে ভালোবাসি আর এত বুঝে গেছে ঘোড়া, কেউ একজন কোলে নিলে হয়েছে, শুধু ঠেলে দরজার দিকে, শুধু ঠেলে, ঘরে ওর থাকতে ইচ্ছেই করে না। তো একবার ছোট দাদানের কোলে, না না বদনাম করিনি আমি তোমার নামে, একদম পচা কথা বলিনি আমি, আমি তোমার নামে ভালো কথাই বলছি, তো তুমি বুঝতে পারছো না আমি ভালো কথাই বলছি। বদদাদুকে তো এখন মানে বাপিকে আসলে দেখলেই জামা পড়া ব্যাস নিয়ে চলো, আর বাপিকে একবার বায়না করলেই নিয়ে চলে যায়, ওর পাপার সাথে একবার বেরোয়, আমার বাবার সাথে একবার বেরোয়, এই করে করে মোটামুটি 3-4 বার ওর বেরোনো হয় সারাদিনে। নাও নাও নাও, তবে আমাদের যাওয়ার রাস্তাটুকু খুবই কম, গলির মুখ পর্যন্ত, ব্যাস ওখানে গিয়ে পাপাও একটু দাঁড় করিয়ে রাখে, গাড়ি ঘোড়া দেখি, দুটো ম্যাও দুটো ঘেউ দেখে বাড়ি চলে আসি, তাই না? হ্যাঁ কালকে তুমি যেটা করলে তারপরে যেটা হলো, কি করেছো কালকে তুমি ঠামের সাথে, কি করেছো একটু বলো। আমার অভিমান হয়েছে, অভিমান, এত অভিমানী হয়ে গেছি আমরা, আমরা তো বুঝতেই পারিনি কবে হলাম এত অভিমানী। সোনাই ঘুম থেকে উঠে গেছিল, এবার ও শুয়ে শুয়ে বসে বসে মার কোলে বসে বসে মানে আমি এখানে ফোন দেখছি তো ওর দিকে তাকিয়েছিল, এবার আমি না ঘুরে একটু তাকিয়ে ওর দিকে তাকিয়ে আবার আমি ফোন ফোন দেখতে ঘুরে গেছি, ওটা ওর ভালো লাগেনি, মানে ওকে ও উঠে গেছে আমি ওর দিকে তাকিয়ে আবার ঘুরে গেছি, ও বাপ রে বাপ কি কান্না, মানে আমি ওইটুকুনি উঠে এখান দিয়ে আসবো সেইটুক সময় দিচ্ছে না, ও মুখ টুক বানিয়ে একদম কেঁদে একাকার। বই দেখছো, অভিমান হয়েছে, অভিমানী হয়ে গেছি তো আমরা, খুব খুব অভিমানী, ঠামের ক্ষেত্রে একটু বেশি অভিমানী হয়েছি আমরা, আগের দিন আমি শুধু বলার মধ্যে বলেছি ও মেয়ে
ব্যাস বলা যাবে না ও মেয়ে, বলিনি আর বলিনি, বলিনি আমি বলিনি তোমাকে, আমি বলছি মিমি পিপিদের বলছি, আমি একটা অন্যায় করে ফেলেছি তো, তো সেই অন্যায়টা কি করেছে সেইটা বলছি। তো এবার এটা আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে, ও মেয়েটা বলে ফেলেছি, ও মা মুখের দিকে 2 মিনিট একদম কোনো কিছু না রিয়াকশন দিয়ে তাকিয়ে রয়েছে চুপ করে, পুরো বাজ পড়ার আগে আকাশটা তেমন থমথমে হয়ে যায় ওই রকম। কি নিয়েছো এটা হাতে? এই যে চিনতে পারছো না দেখি, ওটা পেয়ে দেখো, ওইদিকে দেখো কি নিয়েছো হাতে, এটা এদিকে একটু ঘুরে যাও দেখি কি নিয়েছো তুমি হাতে, কি নিয়েছো, কি ওটা হাতে, কি হাসছো কেন, হাসলে কি আমি বলবো তুমি ওটা খাও, এই যে ওটা দাও আমায় দাও, আমায় দাও, ওটা দাও আমায় দাও, আমায় দাও দেখি, আমায় দাও, তুমি খাও, থাম থামকে দাও, থামকে দিয়ে দাও, ওটা বড়রা খায় ছোটরা খায় না, ওটা ছোটরা খায় না, দিয়ে দাও আমায় দাও, দাও আমায় দাও। সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছে, এখানে রয়েছে চিকেন পকোড়া, চিকেন উইংস, তো সবকটা এখনো বেড়ে নেওয়া হয়নি, এখানে রয়েছে ওইটার মধ্যে রয়েছে, তো এখন বেড়ে ঠেড়ে সবাইকে দিচ্ছি, চলো। এগুলো তো এর জন্য এই বাটিগুলো ঠিক আছে, কিন্তু উইংসগুলো এখানে দিতে পারবো না, ওই জন্য আলাদা করে আমি এটার মধ্যে বেড়ে নিয়েছি, যে যার মতো নিয়ে নিতে পারবে। একটু দেখো এখানে কি হচ্ছে, ফুলের ঝুড়ি নিয়েছো তুমি মামা, না চকলেটের ঝুড়ি, কোনটা নিয়েছো, চকলেটের ঝুড়ি নিয়েছো তুমি, হ্যাঁ ওরকম হাতের মধ্যে নিতে হয়, প্রথমে এটা রাখবে কোথায় বুঝে উঠতে পারছে না, অনেকক্ষণ ধরে দেখছি আমি কি করতে চাইছে। তোমার পোটলায় আর কি কি আছে দেখি তো একটু, দেখি দেখি তোমার পোটলা দেখি একটু, ও মা আমাকে পড়াবে, সেদিন তো এইভাবে ধরলে না মাম্মা, আজকে এইভাবে একদম ধরেছো, আর রাখি পড়াবে, কারো একটা হাত দিলেই পড়াবে, পড়াও আমার হাতে, পড়ো আমার হাতে, পড়ো পড়ো পড়ো, এই দেখো আমার রাখি পড়াচ্ছে, গেল তো গেলই, এখন আমার নতুন টিউব বানা হয়েছে, ওই আগের যে বাটামটা ছিল ওই বাটামটা রয়েছে বলেই আমরা আগেকার যে মডেল ওই মডেলের টিউবটা লাগাতাম, তো ওই জন্য ওটা বারবার করে অসুবিধা হয় বলে এই এলইডিটা নিয়ে এসেছে, একটু টেস্টিং করে নিল, এখন উপরে নিয়ে গিয়ে লাগিয়ে দেবে। সুমন কাজ না শিখেই যা কাজ করে দেয় তাতেই আমরা অস্থির, একেবারে লাইট লাগিয়ে দিয়েছে, এবার একদম আগের মতন সব ঝাঁচকচক হয়ে গেছে, মুখ উজ্জ্বল হয়ে গেছে, মানে লাইটটারও বেশি বেশি লাগছে, নতুন টিউব লাগালে না দেখবে মানে যা আলো এমনি আগের টিউবটাই ছিল তার থেকে অনেক বেশি বেশি লাগে, তো যা সকাল থেকে না কেমন একটা অসহ্য অসহ্য লাগছিলো, মানে এটা জ্বলছে ওটা জ্বলছে ওটা জ্বলছে না, তো বিরক্তিকর লাগছিলো, ফাইনালি এখন সব ঠিকঠাক, তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখি, যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।